এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 11:30, সেই জন্য আমি গুড মর্নিং বলছি, আর একটু পরেই বেজে যাবে দুপুর। তো চলো, আমি এখন থেকে ব্লগটা এই কারণে স্টার্ট করছি, আজ সারাদিন মানে সকাল থেকে করতে পারিনি, তার একটাই কারণ হচ্ছে আমি কালকে ভ্যাকসিন দিয়েছি। শুধু আমি একা না, আমি আর অভি কালকে ভ্যাকসিন দিয়েছি। তো তোমাদের বললে হয়তো তোমরা হাসবে যে আমরা এতদিনে ফার্স্ট ডোজ দিচ্ছি, তবে আমরা কালকে গিয়ে ফার্স্ট ডোজই দিয়ে এসেছি। আর আসলে আমার খুব একটা ইচ্ছে ছিল না ভ্যাকসিন দেওয়ার, কারণ অলরেডি আমাদের দুবার করে হয়ে গেছে করোনা, ঠিক আছে। কিন্তু এখন ভ্যাকসিন না দিলে বাইরে কোথাও বেরোনো যাবে না, এই জন্য মেইনলি ভ্যাকসিন দিতে যাওয়া। হ্যাঁ, এই জন্যই ভ্যাকসিন দিতে যাওয়া। আর তো কালকে ভ্যাকসিন দিয়ে অবস্থা খুব খারাপ রয়েছে আমার। তো কাল রাত থেকে শরীরটা খারাপ লাগছিল, মানে বিকেলের দিক থেকে আমার গা গোলা ছিল, বমি বমি ভাব পাচ্ছিল, তারপরে রাতের দিকে গিয়ে আমাকে প্যারাসিটামল খেতে হয়েছিল, নয়তো গা হাত পা ভীষণ ব্যথা করছিল, জ্বর এসেছিল। আর সকালেও যে খুব একটা ভালো ছিলাম তা না, সকালেও আমি প্যারাসিটামল খেয়েছি, আর অভিরও সকাল থেকে শরীরটা খারাপ, ও প্যারাসিটামল খেয়েছে। তো আজকে আমি সব বাড়িতে কোনো রকম রান্না বান্না, যাই হোক এই ভ্যাকসিনের দোলাতে আজকে রান্না বান্না থেকে আমি পুরোপুরি ছুটি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে, মা আমরা কখন যাবো, মা আমরা কখন যাবো। শুনলো যে আমরা বেরোতে পারবো না, শরীরটা ভালো নেই, তখন তোর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। অনেক বুঝিয়ে শুনে ওকে নিচে আমি খেলতে পাঠিয়েছি, নিচে খেলতে গেছে, তো এখনো বাড়িতে নেই। তো আমরা যাই হোক, তবে আজকে আমরা বাইরে থেকে খাবারটা আনাবো ভাবছি, মানে দুপুরের লাঞ্চটা, রাতেরটা রাতেই দেখছি, রাতেরটা এখনো নিয়ে ভাবিনি। আর যতই শরীর খারাপ থাক, তার মধ্যেও দেখো আমি আজকে একটা কাজ করে নিয়েছি, কারণ অনেক জামা কাপড় মানে পুরো সারা সপ্তাহে জামা কাপড় ছিল যা আমার কাচা হয়েছিল না, তো আজকে আমি এইগুলো কেচে নিয়েছি, মানে ওয়াশিং মেশিনে কেচে নিয়ে মেলে দিয়েছি, এই কাজটা আমি করেছি আজকে। আর সকালবেলা একটু ভাত ডিম সেদ্ধ এরা আমি খেয়ে নিয়েছিলাম। দেখো আমার লাল হয়ে আছে, হ্যাঁ এই জায়গাটাতে দেখো কারণ শক্ত হয়ে আছে, আর এখনো এখানে হাতে খুব ব্যথা, হ্যাঁ আর ভীষণ ব্যথা এই জায়গাটা, আর গরম ভাব লাগছে গাটা, মানে এতটা গরম গরম না, আর জলের কাছে যেতেও ইচ্ছা করছে না, যার জন্য আমি এখনো আজকে স্নান করিনি। কারণ অন্যদিন যারা আমাকে দেখো তারা জানো যে আমি সকাল সকাল স্নানটা করিনি, কিন্তু আজকে দেখো 11:30 বেজে গেছে, এখন আমি স্নান করিনি। আমি ভাবছি এখন গিয়ে স্নানটা করিনি, এতক্ষণ ওই খাটে পড়েছিলাম, মানে দুজন মিলে বকবক করছিলাম ওখানে শুয়ে। আর ফ্রেন্ডস, আমি তো বললাম যে আমি আজ জামা কাপড়গুলো কেচেছি, আর এইগুলো ছিল দেখো সব দড়িতেই পড়েছিল, আমি কিছুই তুলেছিলাম না, তো আমি এখন তুলে আনলাম, আর ভাজও করিনি কিচ্ছু, সব এখানে উলটপালট হয়ে পড়ে রয়েছে। এখন ভাবলাম এইগুলো ভাজ করে দিয়ে তারপরে যাই স্নান করতে, স্নান করে পুজো করবো। তো চলো আমি এই কাজগুলো তো করে নিই আপাতত, আজকে রান্নাটা নেই সেই দিক থেকে একটু হালকায় আছি। বাবুকে নিয়ে নিয়েছি, এখন উপর যাচ্ছি, আর এই জায়গাটা তো ভীষণ ঠান্ডা, হাওয়া দিচ্ছে, খুবই হাওয়া দিচ্ছে, তবে রোদ আছে এখানে, বেশ ভালোই লাগছে। তবে আমাদের ওপরে অতটা বোঝা যায় না, তবে এই দিকটা তো সাউথের দিক, যার জন্য হাওয়াটা বেশি, খুবই হাওয়া দিচ্ছে। ফ্রেন্ডস, আমরা এখন এখানে বসেছি খাবার অর্ডার করতে, আর অভি আজকে অর্ডার দিচ্ছে ভজহরি মান্না থেকে, এখানে অর্ডার দিচ্ছে ভজহরি মান্না। তো আজকে খেয়ে দেখা যাক না, আর হচ্ছে চিকেন ডাক বাংলা, আচ্ছা ছানার ডালনা চিকেন ডাক বাংলা, ঠিক আছে আজকে খেয়ে দেখা যাক ভজহরি মান্নার খাবার কেমন হয়। তো আমি এখন বাবুকে স্নান করাবো, বাবু এখানে দাঁড়িয়ে আছে, স্নান করার জন্য নিয়ে এলাম নিচ থেকে। তো চলো গিজার অন করে এসছি, তেল মাখাই, চলো। আমি বাবুকে স্নান করে দিয়েছি, আর আমরা এখন এখানে বসেছি টিভি দেখতে, আর এখন বেজে গেছে 2, এখনো খাবারটা আসেনি, খাবারের ওয়েট করছি কখন আসবে, তারপরে আমরা খাবো, আর এবারে তো তোমাদের অবশ্যই দেখাবো। তা আমি এখন টিভি দেখছি যতক্ষণ টাইমটা একটু পাস করার জন্য। আমাদের সুইগি থেকে খাবার চলে এসছে, নিচে সিকিউরিটি ফোন করেছিল যে খাবার দিতে চলে এসছে, তো দেখি উপরে আসুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো।
দেখো খাবার চলে এসেছে, চলো দেখি খাবার গুলো কেমন। খেতে বসে পড়েছি, আর খাওয়া তো দিয়ে গেল তোমাদেরকে দেখালাম। এখানে আছে ছানার ডালনা, আর এখানে চিকেন ডাক বাংলো, খেয়ে দেখি কেমন বানিয়েছে। তো চলো স্টার্ট করে দেওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বিকেল 6টা বেজে গেছে আর আমরা এখন বেরোচ্ছি, কারণ দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, একটু বাজারে যাব। হয়ে গেছে, চলো এবার বাড়িতে যাওয়া যাক, বাবু তো অপেক্ষা করছে কখন বাড়িতে। আমরা বাড়িতে চলে এসেছি, আর পিজা, আজকে দিনটা একটু সকাল থেকে স্টার্টিংটা একটুখানি অন্যরকম হলো, মানে একটু শরীর খারাপ হলো, লাস্ট অব্দি বেশ ভালোই হলো। আজকে বাড়িতে রান্না বান্নার কোনো পার্ট করতে আমাকে হলো না, তো এখানে দুটো পিজা আছে, আর পিজাটা পুরোটা এলো বাবুর বাড়ির জন্য। এটা ডাবল চিকেন আর এটা সিঙ্গেল চিকেন, দুটো রেগুলার সাইজ। এটা মানে ডাবল চিজও আছে না? ডাবল চিজ, হ্যাঁ ডাবল চিজ আর ডাবল চিকেন। তো এই তো পিজা চলে এসেছে, এবার রাত্রে ডিনার আমাদের পিজা দিয়েই হবে। তো চলো আর ভিডিও টাইম বড় করছি না, আর আমাকে কালকের জন্য, মানে কাল যেহেতু অভির অফিস আছে, বাবুর অনলাইন ক্লাস আছে, তার জন্য সবই করতে হবে, মানে আমি আগের দিনকেই সব যোগাযোগ করে রাখি, সেটাও করতে হবে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করি, সামনের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা বাই, টেক কেয়ার, গুড নাইট।